আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমাদের এই 3 বিঘার বাগানের প্রজেক্টে পেয়ারা হারভেস্ট চলছে এবং ব্যাপক পেয়ারা আছে বাগানে বর্তমানে। তো আজকে আপনাদের দেখাতে চলেছি আমাদের বাগানের পেয়ারা হারভেস্টের কিছু ভিডিও এবং কিছু কথা বলবো আপনাদের সাথে। যে অনেকে মনে করেন যে গাছ বড় হলে কিন্তু পেয়ারা ধরে না, তো সেই বিষয়ে যেই ভুল ধারণাগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। সম্পূর্ণ ভিডিও জুড়ে আছে। আমি মোহাম্মদ রুবুল হোসেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ভিউয়ার্স, আমরা যদি এই গাছটার দিকে লক্ষ্য করি, আপনারা দেখতে পারবেন যে এই গাছে কিন্তু অনেকগুলো পেয়ারা রয়েছে। দেখুন তো, পেয়ারাগুলো সবই হারভেস্ট করা হবে। তো আমাদের যারা আছেন যে নতুন কৃষক, তারা কিন্তু পেয়ারা চাষ করতে অনেকটা ভয় করেন। তো তাদেরকে বলবো আপনারা নির্দ্বিধায় কিন্তু এই পেয়ারা চাষগুলো করতে পারেন। তো এই পেয়ারা চাষে কিন্তু ব্যাপক পরিমাণে লাভ না থাকলেও কিন্তু আপনার ভালো পরিমাণে লাভ আছে এবং অনেকেই কোটিপতি হওয়ার মতো লাভ আশা করেন, কিন্তু সেটা কিন্তু ভুল ধারণা। সব ফসলে কিন্তু পরিশ্রমের মাধ্যমে কিন্তু সুন্দরভাবে লাভ করা যায়। আর আপনারা অনেকেই জানেন যে পেয়ারা চাষ কিন্তু বর্তমানে অনেক সফল চাষ, আর সফল হওয়ার কারণে কিন্তু অনেক কৃষক কিন্তু এই পেয়ারা চাষটা বেছে নিয়েছে। আপনারা যদি কিছু গাছ দেখাই, দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে পেয়ারা আছে। গাছ যত বড় হবে ডালপালা তত বাড়বে এবং তত কিন্তু ফুল ফল আসবে। তো এই পেয়ারাগুলো কিন্তু এখন হারভেস্ট করা হবে এবং আজকের পেয়ারা বাজার দর প্রায় 30 টাকা কেজি। এবং এই 30 টাকা কেজি পেয়ারা কিন্তু মানে ভালোই আছে, দামটা একটু কম হলেও কিন্তু ভালোই। মূলত 2টা পেয়ারাই কিন্তু 1 থেকে 1.5 কেজি হয়ে থাকে, যার কারণে কিন্তু পেয়ারা চাষটা কিন্তু অনেক কৃষকের কিন্তু পছন্দের তালিকায় সেরা রয়েছে। আপনারা দেখুন, এই দেখুন, এই ছায়াযুক্ত জায়গায় কিন্তু ভালো পেয়ারা আছে। তো এইসব পেয়ারাগুলো কিন্তু আমরা হারভেস্ট করা হবে। এই দেখুন, সো পেয়ারার এত বড় গাছও কিন্তু ডাল ভেঙে যাওয়ার উপক্রম। আপনার কিন্তু আমরা যদি ভালো করে দেখাই, এই দেখুন আমার হাত, দেখুন এই দেখুন মাটি। তো এখানে কিন্তু ভালো পরিমাণে পেয়ারা আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো এইসব পেয়ারা কিন্তু সব হারভেস্ট করা হবে এবং ওর পাশে কিন্তু পেয়ারা হারভেস্ট করছে আমার লোক আছে দ্বারা তারা। তো এইসব পেয়ারা গাছে পেয়ারা কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে বর্তমানে এবং সামনে কিন্তু গরম আসছে, গরমও কিন্তু ব্যাপক চাহিদা থাকে পেয়ারার। যারা নতুন চাষি আছেন কিংবা এই পেয়ারা চাষটা করতেছেন, তাদেরকে বলতে চাই, তারা যদি পেয়ারা চাষ করতে চান তো নির্ভাবনায় এবং নির্ভয়ে চাষটা করতে পারেন, কেন চাষটায় কোনো লস নেই এবং আপনারা চাইলে কিন্তু সুন্দরভাবে এই চাষটা করতে পারেন। আর যাদের এই পেয়ারার চারা লাগবে, থাই 5 কিংবা থাই গোল্ডেন 8 এই ধরনের চারা লাগবে, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে এই চারাগুলো ক্রয় করতে পারেন। আমাদের কাছ থেকে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে। তো সেখান থেকে আপনারা যোগাযোগ করে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে চারা নিতে পারেন। শুধু পেয়ারার চারা নয়, আপনারা অন্যান্য যে কোনো ফলের চারা আপনারা কিন্তু আমাদের কাছে ক্রয় করতে পারেন। আমাদের কাছে দেশি বিদেশি নানা ধরনের ফল এবং ফুলের চারা পেয়ে যাবেন সুলভ মূল্যে। এবং আপনাদের যদি আমাদের এই ভিডিও দেখে কল করেন তাহলে অবশ্যই আমাদের কাছে ডিসকাউন্ট পাবেন। তো অবশ্যই কল করবেন। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।